নমস্কার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কয়েকটা প্রশ্ন অভিভাবকদের এবং বর্তমানে কয়েকটা সমস্যা নিয়েই এই ভিডিওটা, এই আলোচনাটা। তো বেশিরভাগ অভিভাবক একটাই কথা বলেন যে স্যার, আমার ছেলে বা মেয়ে আমার কথা শুনছে না। এক নম্বর, মানে এই যে শুনছে না কথাটা কিন্তু খুবই ছোট বয়সে, যেমন 3, 4, 5 বা অনেক ক্ষেত্রে 2, 3তে, মানে 3তে উঠেছে তবু ছেলেমেয়েরা কথা শুনছে না, বাবা মাকে মানছে না, এই একটা ব্যাপার। আর 2 নম্বর, সমাজের দিকে এদিক ওদিক তাকালে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা যখন একটু বড় হচ্ছে, 7, 8 উঠছে, বাবা মার কথা শুনছে না, বিপথগামী হচ্ছে, ভুল পথে যাচ্ছে, এবং বাবা মারা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে ছেলেমেয়েকে মানুষ করার জন্য, সেই স্বপ্ন পূরণ হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। আর ছেলেমেয়েরা বাবা মাকে নিজের শত্রু বানিয়ে ফেলছে, কখনোই ভাবে না যে বাবা মা তাদের ভালো চাইছে। তারা বাইরের বন্ধুবান্ধব, বাইরের পরিবেশ, বহিরাগত প্রভাব দ্বারা তারা প্রভাবিত হচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এর জন্য সবথেকে বেশি দোষারোপ যেটা আমি করব বা ভাবার বিষয় সেটা হলো অভিভাবকদের এবং পরিবারের সদস্যদের। কারণ কি, ব্যাপারটা একটু বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আগে কী হতো, একটা পরিবারের 3-4 ভাই থাকতো, 3-4 ভাই, বা তার একটু আগে গেলে দেখা যেত আরও অনেক ছেলে মেয়ে থাকতো। বাবা মারা অতটা খেয়াল করতে পারতো না প্রত্যেক ছেলে মেয়েকে। তারপরে কী হলো, ছেলেমেয়েরা আঘাত খেয়ে, ধাক্কা খেয়ে নিজেরা নিজেদের মতো পড়াশুনো করেছে, বাবা মায়ের আদের জন্য অতটা পায়নি ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা কিন্তু প্রত্যেকে প্রতিষ্ঠিত জীবনে। আর এখন কী হচ্ছে, একটা সন্তান ম্যাক্সিমাম ক্ষেত্রে, একটা সন্তান বা দুটো, সেখানে কী হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সন্তান, সেখানে ছেলে মেয়ের মুখ থেকে কিছু বেরোনোর আগেই বাবা মা তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করছে, কিছু চাওয়ার আগেই সেটা হাজির হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা ছোটো থেকে কষ্ট জিনিসটা কি বোঝে না, 1 নম্বর। 2 নম্বর, বাবা মা আমি শাসন করার জন্য একটু বকাতো যায়, সে বকাটুকু বাবা মা হারিয়ে ফেলছে আস্তে আস্তে, ঠিক আছে, বাবা মাও বকছে না ছেলে মেয়েকে, একটা ছেলে একটা মেয়ে কী ভাবে ঠিক নেই। হ্যাঁ, বাবা যদি বকে মা সেখানে বাধা দিচ্ছে, মা যদি বকে বাবা সেখানে বাধা দিচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে। 2 নম্বর, আর একটা কী হচ্ছে, আগে কী ছিল, যৌথ পরিবার, যৌথ পরিবারে কাকু দাদু ঠাম্মা সবার সাথে ছেলেমেয়ে মানুষ হতো, এখন একটা ছোটো নিউক্লিয়ার, ছোট্ট পরিবার হয়ে গেছে। সেই পরিবারের মধ্যে যখন একটা ছোট ঘরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা ছেলে মেয়ে থাকে, তো সেখানে কী দেখা দিচ্ছে, যে বাবা মায়ের মধ্যে কোনো অশান্তি হলে, সমস্যা হলে, বড়দের কথাবার্তা ছেলেমেয়ের মনে প্রভাব পড়ছে, বাবা মাকে দেখছে, তাদের কপি করছে, তার ফলে কী হচ্ছে, বাবাকে মাকে ছেলেমেয়েরা মানছে না, এই সমস্যাগুলো হচ্ছে। আর বাবা মাও ছেলেমেয়ের সামনে মানে অনেক কথা যেগুলো বলা উচিত নয় সেই কথাগুলো তাদের সামনে শেয়ার করছে, ঠিক আছে, এইগুলো ব্যাপারে একটু ভাবতে হবে। এই প্রভাবটা বড় হয়ে পড়ছে, তখন বাবা মাকে ছেলেমেয়েরা মানছে না। আর এই না চাইতেই কোনো কিছু পাওয়া, না চাইতেই, মানে খাতা না ফোরাতে ফোরাতেই খাতা, এক বান্ডিল খাতা হাজির হয়ে যাওয়া, একটা পেনের কালি না ফোরাতে ফোরাতেই মানে এক ডজন পেন হাজির হয়ে যাওয়া, হ্যাঁ, অভাব কষ্ট বলে ছেলেমেয়েরা কিছু দেখছে না। এর ফলে কী হচ্ছে, না চাইতে সব পাওয়ার ফলে এরা একটু বড় হলেই বাবা মাকে ব্ল্যাকমেল করা শুরু করছে, বাবা মার কোনো কথাই শুনছে না। তার মানে কী হলো, আমরা ছেলে মেয়েটাকে মানুষ করতে গিয়ে আমরা নিজের অজান্তেই কিন্তু তাদেরকে অমানুষের পথে ঠেলে দিচ্ছি। এরা যখন বড় হয়ে আরও বড় বড় দাবি করবে, তখন সেগুলো মেটাতে না পারলে অশান্তি হবে। যখন একটু বড় হওয়ার পর যখন সে আরও ভুল পথে যাবে, তখন কিছু বলতে গেলেই বলবে, তুমি তো এটা করেছো, তুমি তো এটা করো, তাহলে আমি কেন করবো না, তখন বাবা মায়ের কাছে কোনো উত্তর নেই, ঠিক আছে। আমরা এত বড় হয়ে গেছি, আমাদের বাবা মা এখনও কিছু বললে মাথা নিচু হয়ে যায়, গালে একটা চড় মেরে দিলেও আমরা সেটা সহ্য করবো, কিন্তু এখন 2-3তে পড়ে একটা ছোটো ছোটো ছেলে মেয়ে বা একটু বড় হলে তাকে যদি বাবা মা মানে মারা তো দূরের কথা, যদি একটু বকেও বা 1000টা বাজে কথা বলবে ছেলে মেয়েরা তর্ক করে মুখের উপরে, কেন, কন্ট্রোলের বাইরে চলে গেছে। এর জন্য বাবা মায়ের ভূমিকা সবথেকে বেশি। একটা উদাহরণ দেই, বাবা মা বাচ্চার সামনেই শিক্ষককে ফোন করে বলছেন যে স্যার আপনি একটু দেখুন, আমার ছেলেমেয়ে আমার কথা শুনছে না। তাই এরপরে আর কী হবে, ছেলেমেয়ে তো শুনবেই না, একটু অভাব রাখা যায় না, কষ্ট করে ছেলেমেয়েকে মানুষ করা যায় না, কষ্টটা কী সেটা ছেলেমেয়ে বুঝবে না জীবনে, যদি কষ্টই জীবনে না বোঝে তাহলে কী হয় মানুষ হবে। কষ্টটা জীবনে খুব জানা দরকার, বোঝা দরকার। ছেলেমেয়ে মানুষ করার ক্ষেত্রে বাবা মাকে খুব মানে বিশেষভাবে ভাবনা চিন্তা করে ছেলেমেয়েকে মানুষ করতে হবে। ছেলে মেয়ে বসে আছে, বাবা মা বসে বসে মোবাইল ঘাঁটছে, যেটা আগে সম্ভব ছিল না, হতো না আগে, ছেলেমেয়ের জন্যই বাবা মা সময় দিত বা অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হতো না, কিন্তু এখন ছেলেমেয়ের সামনেই বাবা মা যদি মোবাইল ইউজ করে, তাহলে ছেলে মেয়ে তো বড় হলে মোবাইল ব্যবহার করবেই, স্যার ও মোবাইল নিয়ে দিন রাত বসে আছে, তাহলে আপনি বসে আছেন আপনার দেখেই ও কপি করছে, বসবে, কিছু করার নেই।
বাবা মা ছেলে মেয়ের সামনে যদি নেশা করে, খারাপ কথা বলে, তাহলে ছেলে মেয়ে একটু বড় হলে তো এটা করবেই, তখন কিছু বলার নেই, তখন বলবে তুমি তো করো তাহলে আমি কেন করবো না, তার উত্তর আছে? উত্তর নেই। তাই ছেলে মেয়ে মানুষ করতে গেলে বাবা মাকে সচেতন হতে হবে, বাবা মাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং সব কিছু ছেলে মেয়ের সামনে শেয়ার করা উচিত নয়, বন্ধুর মতো মিশতে হবে। দেখুন, মারা বকা এগুলো আমিও এর বিরোধী, কিন্তু বন্ধুর মতো মেশা যায়, ছেলে মেয়েকে নিয়ে ভালো করে মানুষ তো করা যায়, নিজেকে তো পরিবর্তন করা যায়, নিজের মধ্যে যেসব ভুল ত্রুটি আছে ছেলে মেয়ে হওয়ার পর সেই ভুল ত্রুটিগুলোকে বিসর্জন দিয়ে সেগুলো সাইড রেখে একটু ভালো হওয়া যায় না, ছেলে মেয়ে যাতে দেখে খারাপ কিছু না শেখে, এটা করতে হবে। আর ছেলে মেয়ের মধ্যে একটু অভাব রাখতে হবে, বোঝাতে হবে কোনটা কষ্ট, কীভাবে কষ্ট করে অর্থ উপার্জন করতে হয়, কীভাবে কষ্ট করে বাবা মা আমরা মানুষ হয়েছি সেটাও তোমাকে বুঝতে হবে, তাহলে কিন্তু ছেলে মেয়ে বুঝবে বাবা মার কষ্টটা এবং তারা যথাযথ মানুষ হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ এখনকার ছেলে মেয়ের মধ্যে যেটা, সেটা হলো একটুও বাবা মার ঈশ্বর মশাই ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বলে কিছু নেই ম্যাক্সিমাম, তো সেটা আনা দরকার। যদি বড়দের প্রতি, গুরুজনের প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, ছেলে মেয়েগুলো কিন্তু সঠিক পথে যাবে, ভুল পথে বিপথে যাওয়ার আগে তারা কিন্তু 10 বার ভাববে, তাদের বিবেক কিন্তু 10 বার সেখানে করাঘাত করবে ঠকঠক করে, যে এটা করো না, এটা অন্যায়, এটা ভুল পথে যাচ্ছ তুমি। এইভাবে ছেলে মেয়েকে মানুষ করা সম্ভব, ওদেরকে ভক্তির পথে ঈশ্বরের পথে আনা দরকার। এইটা বর্তমানে সমাজে নেই বলে আজকে সমাজের এই হাল, সমাজ এত বিপদগামী, এত দুর্দশা সমাজের মধ্যে। এই দুর্দশা থেকে মুক্তির একটাই উপায়, এই গুরুজনের প্রতি ভক্তিস্থ থাকবে, কষ্টটা কীভাবে করে মানুষ হওয়া যায়, কষ্ট করে সেই কষ্টটা বোঝা উচিত, কীভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা, বাবা মা গুরুজনের প্রতি কীভাবে শ্রদ্ধা ভক্তি থাকে, কীভাবে পরিশ্রম করে জীবনে সফল হওয়া যায়, এইগুলো জানা দরকার। হ্যাঁ, না চাইতেই সব কিছু যদি পেয়ে যায় জীবনে, তাহলে এরা বুঝবে কীভাবে জীবনের কষ্ট কাকে বলে। এদের মধ্যে ব্যবহার যেটা, সেটাই তো হাত ঠিকমতো হচ্ছে না, ব্যবহার করতেই পারে না, কথাবার্তা ঠিকমতো বলতে পারছে না, কেন পারে না? এগুলোর জন্য ছোটো ছোটো ছেলে মেয়েকে দোষারোপ করা যাবে না। তো শিক্ষক মহাশয় বাবা মায়ের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। শুধু কি আমরা বই পড়াবো, শুধু কি আমরা পুঁথিগত বিদ্যা, যে বিদ্যা বড় হয়ে চাকরি বাড়ি করে অর্থ উপার্জনে সাহায্য করবে, সে এটাই কি বিদ্যার আসল উদ্দেশ্য, শিক্ষার আসল উদ্দেশ্য? তা তো নয়, শিক্ষার আসল উদ্দেশ্য তা নয়। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদের জ্ঞান সঠিক জ্ঞানে আলোকিত করা এবং সঠিক পথে চালিত করা, জীবনটাকে সহজ সরল করা, এবং তারা সমাজের একটা সম্পদ হবে, পরিবারের একটা সম্পদ হবে, এটাই শিক্ষার আসল উদ্দেশ্য। কিন্তু সেটা না করে আমরা টাকা উপার্জনের একটা মাধ্যম করে ফেলেছি শিক্ষাটাকে, কিন্তু সেটা তো করা যাবে না। শুধু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক পড়িয়ে কী হবে? মাঝে মাঝে ক্লাসের মধ্যে মূল্যবোধের শিক্ষা শিক্ষক মহাশয়দের করানো উচিত, বাবা মায়ের পাশাপাশি বই পড়ার পাশাপাশি বিভিন্ন মহাপুরুষদের জীবনী, বিভিন্ন বই কিনে দেওয়া তাদের হাতে, এটা পড়ো, গল্প বলা, এগুলো দরকার। আমাদের ছোটোবেলাটা কেমন কেটেছে, দাদু ঠাম্মার কাছে, শিক্ষক মহাশয়ের কাছে বিভিন্ন মহাপুরুষের গল্প শুনেছি, নেতাজি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরও যে সমস্ত মহাপুরুষ রয়েছে তাদের জীবনের বিভিন্ন গল্প শুনেছি, তাদের গল্পের দ্বারা আমরা ভিতর থেকে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি, প্রভাবিত হয়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেসব গল্প শুনে না, জানে না, তারা কার্টুন দেখে, বিভিন্ন ধরনের কার্টুন যেটা ইউটিউবে হয়, টিভিতে হয়, সেগুলো তারা দেখে, তাহলে কার্টুন মধ্যে যেসব বর্তমান সমাজের বিভিন্ন খারাপ দিক যেগুলো দেখানো হচ্ছে সেটা শিখবে তারা। তাহলে ছেলেমেয়েদের তো ভালোটা তো শেখাতে হবে, ভালো খারাপ দুটোই শিখবে, তার থেকে ভালো খারাপ দুটোই জানবে, তার থেকে ভালোটা ওরা বেছে নেবে। ছেলেমেয়েদের দুটোই শেখাতে হবে, দুটোই দেখবে তারা, ভালো এবং খারাপ দুটোই দেখবে, দেখে তারা সঠিক পথে, ভালোটা পথে তারা কিন্তু চালিত হবে, সেইভাবে তাদের শিক্ষায় আলোকিত করতে হবে। খারাপটাকে বোঝাবো না, জানাবো না, ওটা চেপে রাখবো, তাহলে ওদের সেই দিকে ইন্টারেস্টটা বাড়বে, গ্রো হবে ইন্টারেস্ট, সেদিকে জানার চেষ্টা করে খারাপ পথে চালিত হবে। বন্ধুর মতো, যদি একদম বন্ধুর মতো যদি বাবা মা ছেলে মেয়ের সাথে মেশে, তাহলে কিন্তু বাইরের বন্ধুবান্ধব তারা প্রভাবিত হবে না। ছেলে মেয়ের খবর নেওয়া, স্কুলে কী করলো, বাইরে কী করলো, প্রতিদিন খবর নেওয়া, বন্ধুর মতো মেশা, শাসন করার পাশাপাশি বোঝানোর ব্যাপারটা খুব দরকার, এবং তাদের মনের কথা শোনা দরকার। আজকের বেশিরভাগ ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম ছেলেমেয়েদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে, বাবা মা দুজনেই হয়তো সার্ভিস করছে, ছেলে মেয়েদের মনের কথা শোনার কেউ নেই, তারা মনের খুব একাকী অনুভব করে, খুব মানসিকভাবে তারা প্রভাবিত হচ্ছে, তার ফলে কী হচ্ছে, এই সুযোগ নিচ্ছে বাইরের বন্ধুবান্ধব, সেই জায়গায় প্রবেশ করছে, কিছুদিন পর বাবা মার কন্ট্রোলে বেরিয়ে যাচ্ছে, বাবা মার হাতে থাকছে না ছেলে মেয়ে, এই সমস্যা কিন্তু হচ্ছে। সারাদিন মধ্যে একটু কি ছেলে মেয়ের জন্য সময় হয় না, একটু তাদের মনের কথা শোনা যায় না, সারাদিন কেমন কাটলো, কী ব্যাপার, বন্ধুর মতো মেশা যায় না, নিজের এই পিতৃত্ব মাতৃত্ব এটা দূরে সরিয়ে রেখে একটু বন্ধুত্ব ভাব আনা যায় না, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। এবং ছোটো থেকে যদি ঠিকভাবে তাদেরকে পরিচর্যা করা যায়, তারা কিন্তু ঠিক হবে। মানুষ এবং মনুষ্যত্ব, এই দুটো কিন্তু ছেলেমেয়ের মধ্যে আনা দরকার খুব।
এটা আনলে বর্তমানে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর এই একটা ছেলে একটা মেয়ে বলে আমরা এটাকে বেশি আদর দিতে গিয়ে একটু বাঁদর করে ফেলছি না, এটা ভাবতে হবে। এটা কিন্তু ঠিক না, একটু অভাব কষ্ট জীবনের সংগ্রাম জীবনেটা বোঝানো দরকার। যতই বাবা মায়ের সম্পত্তি থাক না কেন, ছেলে মেয়ে যদি মানুষ না হয় তাহলে সেই সম্পত্তি একদিনও টিকবে না, সব শেষ হয়ে যাবে। ছেলে মেয়েকে সম্পদ তৈরি করুন, সম্পদ করুন, দেখবেন ও আরও সম্পদ সৃষ্টি করতে পারবে, দেশের সমাজের সম্পদ পরিবারের সম্পদ হবে। সম্পদ তৈরি করতে হবে, ঠিক আছে, শিক্ষক মহাশয় ও অভিভাবকের এই ভূমিকাটা গ্রহণ করতে হবে। তাহলে বর্তমানে সব থেকে বড় সমস্যা একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে আমরা মানুষ করতে গিয়ে ভুল পথে বিপদগামী করে ফেলছি। সেটা নিয়ে আমার কিছু মতামত ছিল, আমি শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে আপনাদেরকে। আপনাদের যদি কিছু বলা থাকে বা আমি যদি কিছু কোনো পয়েন্ট বাদ দিয়ে যাই বা কোনো পয়েন্ট ভুল বলে থাকি, অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, ছোটো ছোটো ছেলেমেয়েরা ভালো থেকো, বাবা মা শিক্ষক মহাশয়কে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আনো, কর্ম করো, কষ্ট করো, পরিশ্রম করো, বই পড়ো, দেখবে বড় হবে। আর ভালো গুণ ভালো কোয়ালিটি এইসব মানবিক মূল্যবোধ শেখার চেষ্টা করো, এগুলোই জীবনের সম্পদ। এই মোবাইল ইউজ করা, বাজে জিনিস দেখা, বাজে কথা বলা, এগুলো সম্পদ নয়, বিপদগামী করবে, তোমাকে সারা জীবন কষ্ট দেবে, সারা জীবন কষ্ট পাবে, তুমি সারাটা জীবন চোখের জল পড়বে, কাঁদতে পারবে না, চোখের জল শুকিয়ে যাবে এক সময়, তখন মনে হবে কি ভুল করেছি, সে ভুল থেকে আর বেরোনোর উপায় নেই। তাই এখনও সময় আছে, নিজেকে ঠিক করো, ভালো করো, সম্পদ করো নিজেকে, ঠিক আছে। টাকা পয়সার পিছনে ছোটো না, কাজের পিছনে ছোটো, কর্মের পিছনে ছোটো, কাজ করো, কর্ম করো, পরিশ্রম করো, সঠিকভাবে এগোও, দেখবে টাকা পয়সা তোমার পিছনে ছুটবে, সাকসেস তোমার পিছনে ছুটবে, তোমাকে ছুটতে হবে না, তারাই ছুটবে তোমার পিছনে। তোমাকে কষ্ট কর্ম করে যেতে হবে, মানুষ হও, সম্পদ হও, সবাই ভালো থেকো, নমস্কার।